রহমান রহিম, আজকে দিনাজপুর জেলা আয়োজিত দ্বিবার্ষিক জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মহাসচিব মির্জা আলমগীর, উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মাহমুদুল হাসান টুকু সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম, উপস্থিত আমার সামনে কাউন্সিলর বৃন্দ সহ যারা এই অনুষ্ঠানে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম সকল উপস্থিতি বৃন্দ। আজকে আমাদের এই অনুষ্ঠানটি বা এই কাউন্সিলটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে, এই কাউন্সিলে বক্তব্য দেবার শুরুতেই প্রথমেই আমি স্মরণ করতে চাই আমার সেই সকল নেতৃবৃন্দকে, সেই সকল কর্মী ভাইদেরকে যারা আত্মত্যাগ করেছেন বিভিন্ন সময় এই দেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, যারা বিভিন্নভাবে অত্যাচারিত বা নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। উপস্থিত ভাই বোনেরা, আজকে আমার পূর্বে যে সকল বক্তা বক্তব্য রেখেছেন, ওনারা ওনাদের বক্তব্যে সুন্দরভাবে, সামগ্রিকভাবে দেশের অবস্থা আপনাদের সামনে তুলে ধরেছেন। ওনাদের সাথে একই সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই যে 1971 সালে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডাক দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের। তার সেই ডাকে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেদিন, তাদের সকলের কিন্তু একটি আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই দেশটি কেমন হবে, এই দেশের মানুষ শান্তিতে থাকবে, এই দেশটি পৃথিবীর বুকে গর্বের সাথে দাঁড়িয়ে থাকবে, এই দেশের মানুষ নিশ্চিন্তে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এই দেশের মানুষ নিশ্চিন্তে মুক্তভাবে তাদের মনোভাব বা বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা দাঁড়িয়েছেন, কাউন্সিলর যারা আসছে এখানে উপস্থিত হয়েছেন, কাউন্সিলরের বাইরেও যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা সকলে এক বাক্যে, তারা আমরা দল করি অথবা সাধারণ মানুষ, নিরপেক্ষভাবে সকল মানুষ আজকে এক বাক্যে সবাই বলবে যে যা আমাদের মুক্তিযোদ্ধারা যেই আকাঙ্ক্ষানি দেশ স্বাধীন করেছিলেন তার বিন্দু মাত্র আজ অবশিষ্ট নেই। আজকে আমাদের মাঝে এই অনুষ্ঠানে যেমন থাকার কথা ছিল ফয়েজের, থাকার কথা ছিল রেজওয়ানের, থাকার কথা ছিল মজনুর, এরকম অনেকের থাকার কথা ছিল সমগ্র বাংলাদেশে, সেই মানুষগুলো আমরা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এমন তো হবার কথা ছিল না। এই মানুষগুলোকে কেন আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে এই বর্তমান যে মাফিয়ার দল আওয়ামী লীগ নামক যে দলটি, এদের সন্ত্রাসীদের দ্বারা খুন করা হয়েছে, কেন করা হয়েছে, যাদের নামগুলো বললাম, এরকম বহু নেতাকর্মী সমগ্র বাংলাদেশে আছে, তাদেরকে এইভাবে আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়ার কারণ একটি যে এই মানুষগুলো, এই দেশের মুক্তিযোদ্ধারা যেমন অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন এই দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ঠিক একইভাবে যে নামগুলো আমি বললাম, এরকম শত শত সহস্র নেতাকর্মী সমগ্র দেশে যারা আমাদের ছিল, যাদেরকে গুম খুন হত্যা করা হয়েছে, তাদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা কেন, কারণ তারা চেয়েছিল এই দেশের মানুষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, মানুষের বাক স্বাধীনতাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, রক্ষা করার জন্য। আজকে একটু আগে আমাদের মহাসচিব সাহেব উল্লেখ করেছেন, আজকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে, তার নামে একটি মিথ্যে মামলা দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ সহ সমগ্র বিশ্ববাসী আজকে জানে
মহাসচিব একটু আগেই উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তারা রিপোর্ট প্রকাশ করেছে, যুক্তরাজ্যের সরকার তারা রিপোর্ট প্রকাশ করেছে যে আমাদের নেত্রীকে জোর করে রাজনৈতিকভাবে বন্দী করে রাখা হয়েছে, তার বিরুদ্ধে যে কেস করা হয়েছে, তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা রাজনৈতিক ভাবে দেওয়া হয়েছে, মিথ্যা ভাবে দেওয়া হয়েছে। আজ শুধু দেশের মানুষ নয়, সমগ্র পৃথিবীর মানুষ আজ জানে। প্রিয় ভাই বোনেরা, শুধু আমাদের দেশনেত্রী নয়, আমাদের লক্ষ লক্ষ সমগ্র বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী আজ অত্যাচার নির্যাতনের শিকার। সমগ্র বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ 40 লক্ষ নেতাকর্মী আজ আমাদের গায়েবী মামলা, মিথ্যে মামলার শিকার। আজকে প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অন্যদিকে দেখি তাহলে কি দেখব, এই মাফিয়া সরকার একদিকে যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের ভোটের অধিকারকে নষ্ট করেছে, ভোটের অধিকারকে হরণ করেছে, একদিকে যেরকম তাদের সাথে যাদের মিল নেই, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের খড়গ হস্ত নামিয়ে এনেছে, ঠিক একইভাবে আমরা অন্যদিকে কি দেখি, তাদের নিজেরই মুখের কথা যে তাদের লোকজন বিদেশে টাকা পাচার করছে এই দেশ থেকে। পত্র পত্রিকা খুললে কিছুদিন আগেই আমরা দেখেছি যে তারা এই যে ঢাকা শহর ছিল মসজিদের নগরী, এই মসজিদের নগরীকে তারা ক্যাসিনোর নগরীতে পরিণত করেছে। পত্র পত্রিকা খুললেই দেখা যায় যে বাংলাদেশের ব্যাংকগুলোকে কিভাবে তাদের নেতাকর্মীরা, তাদের লোকজনেরা লুটে পুটে জনগণের অর্থ নিয়ে যাচ্ছে। তাদের ভাবসাব দেখলে মনে হয় যে তাদের তারা যেভাবে ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে গিয়েছে, তাদের নিজেদের পকেটই মনে হয় যে এক একটি ব্যাংকের ছোট ছোট ব্রাঞ্চ। শুধু তাই নয়, সমগ্র বাংলাদেশকে তারা আজকে দুর্নীতির একটি স্বর্গ রাজ্যে বানিয়েছে। খুন গুম এটি আন্তর্জাতিক ভাবে আজ স্বীকৃত যে এই সরকারের অধীনে কিভাবে দেশে খুন গুম হচ্ছে, এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। শুধু খুন গুমই নয়, শুধু দুর্নীতি নয়, শুধু টাকা পাচারই নয়, আজ যদি আমরা তাকিয়ে দেখি আমরা দেখতে পাই যে এই সরকারের আমলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে তারা কোথায় নিয়ে গেছে। সমগ্র পৃথিবীর মানুষ আজকে দেখেছে, সমগ্র পৃথিবী আজকে জানে যে এরা একটি ভোট ডাকাত সরকার, এরা একটি মাফিয়া সরকার, এরা একটি টাকা পাচারকারী সরকার, একটি খুন গুমের সরকার। এই সরকারের দায়িত্ব খুন গুম করা। তারা যে শুধু আমাদের নেতা কর্মীদেরকে খুন গুম করেছে তা নয়, তারা খুন গুম করেছে বিডিআর এর সৈনিকদের, তারা খুন করেছে, তারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকজনকে তারা খুন গুম করেছে যেখানে তাদের স্বার্থের আঘাত এসেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই আমাদের এই সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির, আজকে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে আপনারা আজকে নির্ধারিত করবেন, কাউন্সিলররা আজকে নির্ধারিত করবেন যে আগামী কিছুদিন 2 বছর পর্যন্ত দিনাজপুর জেলাতে বিএনপির নেতৃত্ব বা দল পরিচালনার দায়িত্ব আপনারা কাদের হাতে ন্যস্ত করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা কাউন্সিলর আজকে উপস্থিত হয়েছেন, আপনারা ভোট প্রদানের মাধ্যমে দায়িত্ব ন্যস্ত করবেন। আজ আজ আমি এখানে আপনাদের সামনে একটি একটি কথা উল্লেখ করতে চাই, এই যে আমরা যারা আজ বিএনপি করি, আমরা যারা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা সদস্য, আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ শুধু একটি রাজনৈতিক দলই নয়, এই দলটি আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছে। আজকে এটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এই রাজনৈতিক দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছে। কারণ আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, 75 সালের যখন বাকশাল হয়েছিল, সেই বাকশাল থেকে এই দেশে গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছিলেন মানুষের কাছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক একইভাবে 90-এর গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে
এই দেশের মানুষের কাছে গণতন্ত্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত আবারও করেছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া। প্রিয় ভাই বোনেরা, আজ একইভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে লুণ্ঠন করা হয়েছে, আজ একইভাবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আজ একইভাবে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ আপনারা বিএনপির জেলা বিএনপির দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিলররা আজ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। আজ সমগ্র বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন। বাংলাদেশের শুধু জেলা দিনাজপুর জেলা নয়, সমগ্র বাংলাদেশে বিএনপি যত নেতাকর্মী আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে যে শুধু দলের কাউন্সিলে ভোট দিলে হবে না, আপনাদেরকে আজ বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদেরকে সমগ্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের সমগ্র মানুষ আজ তাকিয়ে আছে আপনাদের দিকে, কারণ আপনারা সেই নেতার কর্মী, আপনারা যেই নেতা সমগ্র বাংলাদেশকে 71 সালে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। আপনারা আজ আন্দোলনের ডাক দিবেন আগামী দিনে, যেই আন্দোলনের মাধ্যমে আপনারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের ভোটের অধিকারকে পুনরুত্থিত করতে পারবেন। আপনারা সেই নেত্রীর কর্মী, আপনারা যেই নেত্রী নেতৃত্বে আপনারা 90 সালে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, আবার শহীদ রাষ্ট্রপতিকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার মাধ্যমে যেই গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া হয়েছিল 90-এর আন্দোলন গণ আন্দোলনের মাধ্যমে, দেশনেত্রী খালেদা জিয়া সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, আপনারা সেই দলেরই কর্মী। কাজেই আজ সমগ্র বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে, আপনারা তাদের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করবেন। প্রিয় ভাই বোনেরা, একটু পরে আমাদের ভোটাভুটি সম্মেলন শুরু হবে, তার আগে সংক্ষেপে আরেকটি কথা আজ আপনাদেরকে বলতে চাই। বিশেষ করে আমার সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, শ্রমিক দল সহ বিএনপি যত নেতাকর্মী আছে, সকলের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, সকলের কাছ থেকে আমি একটি কথা জানতে চাই। আপনারা আজ যারা এখানে কাউন্সিলর উপস্থিত আছেন, মঞ্চে যে সকল নেতা উপস্থিত আছেন, আজকে বাইরে যে সকল নেতাকর্মী উপস্থিত আছেন, আমার বিশ্বাস এখানে উপস্থিত 99% মানুষ উপস্থিত আছেন যাদের প্রত্যেকের নামে একটি করে হলো মিথ্যা বা গায়েবি মামলা আছে। আছে না আপনাদের? আছে, আপনাদের সকলের নামে মিথ্যা মামলা আছে। আজ এখন আজ আমাদেরকে ঠিক করতে হবে, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই কাউন্সিলে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা কাউন্সিলের উপস্থিত হয়েছেন, আপনারা স্ব স্ব এলাকার নেতা, কাজে নেতা হিসাবে আপনারা যখন ফিরে যাবেন, ফিরে গিয়ে আপনার অধীনস্থ প্রত্যেকটি নেতাকর্মীকে আপনাকে প্রতিজ্ঞা করাতে হবে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে। কি সেটি? আজ সমগ্র বাংলাদেশে 40 লক্ষের মতো নেতাকর্মী আজ আমার নির্যাতিত, মিথ্যা মামলার শিকার। আপনারা কতদিন এই মিথ্যা মামলার জন্য আপনারা কোর্টের বারান্দায় ঘুরে বেড়াবেন? কতদিন আর আপনারা প্রতীক্ষা করবেন? কতদিন আর আপনাদেরকে এইভাবে আপনাদের কাটাবে? আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আর আমরা কোর্টের বারান্দায় মিথ্যা মামলার কারণে কোর্টের বারান্দায় ঘুরবো না। আজ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সমগ্র বাংলাদেশের নেতাকর্মীদেরকে আজ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মিথ্যা মামলার কারণে কোর্টের বারান্দায় ঘুরবো না। আমরা আমাদের মিথ্যা মামলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বেরিয়ে বের করে আনতে হবে, দেশকে বের করে আনতে হবে, দেশের মানুষকে, আমাদেরকে দেশের মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং যদি এই কাজটি করতে হয়, আপনাদেরকে যদি মিথ্যা মামলা থেকে রেহাই পেতে হয়, আপনাদের পরিবারকে যদি বের করে আনতে হয় এই বিপদ থেকে, আপনাকে দেশের মানুষকে যদি এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হয়, দেশকে যদি এই ব্যবস্থা থেকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে নেতৃবৃন্দ, আজ শুধু এইখানে ভোট দিলে চলবে না। আজ আপনাকে ডাক যখন আসবে, দলের পক্ষ থেকে যখন ডাক আসবে, সেই আন্দোলনে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যেকটি নেতাকর্মীকে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ আপনাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আপনার পরিবারকে রক্ষা করতে হবে, আপনাকে দেশের মানুষকে রক্ষা করতে হবে।
দেশকে আপনাকে রক্ষা করতে হবে, কারণ আপনারা শহীদ জিয়ার কর্মী, কারণ আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। জি, আজকে কাজে আজকে সম্মেলনের সাথে সাথে আমাদেরকে সেই প্রতীক এই সকল প্রতিজ্ঞা নিতে হবে, এবং এই প্রতিজ্ঞা করার পরে আমাদেরকে যদি আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে হয়, সফল করতে হয়, আন্দোলন সফল করতে হয়, তাহলে আমাদেরকে একটি সিদ্ধান্তে আসতে হবে। সেই সিদ্ধান্ত হচ্ছে যে কোনো ফয়সালা ঘরে বসে হবে না, যে কোনো রাজনৈতিক ফয়সালা, সকল রাজনৈতিক ফয়সালা করতে হবে রাজপথে। কাজী আজ সিদ্ধান্ত, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই হবে আজকে আমাদের লক্ষ্য, এই হবে আজকে আমাদের সিদ্ধান্ত। আমি পরিশেষে এই আজকের এই সম্মেলনকে সফল করার জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সহ নির্বাচন পরিচালনা কমিটি, ডক্টর জাহিদ সহ যে সকল নেতা কর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা বিভিন্ন ভাবে এই সম্মেলনকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের সম্মেলনের শুভ সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি একটি কথা, আপনাদের সাথে আমি মাফিয়া মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে ইনশাল্লাহ আমার দেখা হবে, এবং একটি আমাদের স্লোগান, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।